সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতায় গতকালকে সপ্তমবারের মতো বড় পদযাত্রার অংশ হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় পদযাত্রা নিয়ে শাহবাগ মোড়ে কিছুক্ষণ অবস্থান করেছিলাম। দুঃখের বিষয়, সম্পূর্ণ বিনা উস্কানিতে পুলিশ আমাদের উপর অতর্কিতভাবে গুলি, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আমরা বাঁচার তাগিদে আশ্রয় নেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সহ বিভিন্ন স্থানে। পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে টিয়ার শেল নিক্ষেপ করে, লাইব্রেরিতে টিয়ার শেল নিক্ষেপ করে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাবার বুলেট নিক্ষেপ করে। এর ফলে আমার 217 ভাই আহত হয়েছে, 162 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে 17 জন, বিভিন্ন হলে হলে চিকিৎসা নিয়েছে 38 জন। এই ভাই বোনদের হাজারি থেকে রোকেয়া হল এবং শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া এবং শামসুন্নাহার হলের আমার বোনেরা রাত্র 2:45 মিনিটে দরজা ভেঙে বের হয়ে যায়।